আমি বলি আজকের যুবক আগামী দিনের এই জাতির পরিচয়। আজকের যারা যুবক আগামী দিনে এই জাতি তারা পরিচালনা করবে। হ্যাঁ যুবকরা, সমাজে এলাকায় সংগঠন গড়ে তুলো। যারা সমাজের ভিতরে সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদের কারবার করে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলো। এই সুদখোরদেরকে যদি বন্ধ করতে না পারো, মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কেয়ামত নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে। এই সুদ এত বড় ভয়ঙ্কর, বলবো তবে আপনারা রাগ করেন না, আমি কিন্তু বলছি না আপনি সুদ খান, রাগ করেন না। এই দুনিয়ার মধ্যে ফেতনাগুলো দ্রুত ছড়ায়া পড়ছে, এই দুনিয়ার মধ্যে ফেতনাগুলো দ্রুত ছড়ায়া পড়ছে, ফেতনার আবির্ভাব দ্রুত চলছে। এই যে দ্রুত ফেতনাগুলো চলছে, তার মানে ফেতনাটা কি? ফেতনাগুলো এমন জিনিস, যেই কথাগুলো, যেই কাজগুলো, যেই আমলগুলো, যে অভ্যাসগুলো মানুষের ইমান ধ্বংস করে দিবে। ফেতনা কি? ফেতনা গুলো মানুষের ইমান আমল ধ্বংস করে দিয়া মানুষকে জাহান্নামের লাকড়ি বানাবে, তার নামই হলো ফেতনা। নিত্য নতুন ফেতনা গ্রাস করছে আমাদেরকে, ডিজিটাল ফেতনা, নিত্য নতুন ফেতনা, আধুনিক ফেতনা, টুইটারের ফেতনা, ইউটিউবের ফেতনা, তারপরে গুগলের ফেতনা, এই ধরনের নানাবিধ ফেতনা, ডিজাইনেবল ফেতনা। এই দুনিয়ার মধ্যে যত ধরনের ফেতনাগুলো চলছে, সেই ফেতনাগুলোর মধ্যে অন্যতম ফেতনা হচ্ছে সুদে কারবারের ফেতনা। যত ফেতনা দুনিয়ার মধ্যে আসছে, সব ফেতনার মধ্যে আমি এখন লক্ষ্য করে দিচ্ছি দুইটা ফেতনা হলো সবচেয়ে বড়, তার এক নম্বর হলো সুদের কারবারের ফেতনা। সুদের কারবার মানুষকে যেইভাবে গ্রাস করে ফেলতেছে, এইভাবে যদি সুদের কারবার মানুষকে গ্রাস করে, কোন মানুষের ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না, কোন মানুষের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তো মানুষের যদি ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আল্লাহর তো এই দুনিয়াটা রাখার দরকার নাই, কথা কয় না? তা আল্লাহর তো এই দুনিয়া রাখার দরকার নাই। মানুষের ইবাদত বন্দিগি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে তো এই দুনিয়া রাখার দরকার নেই, আল্লাহ তাড়াতাড়ি তো কিয়ামত করে দিব। হ্যাঁ যুবকেরা, তোমরা আন্দোলন করে তুলো, এটা বন্ধ করো, করতেই হবে। বন্ধ যদি করতে না পারো, তাহলে আগামী দিনে মনে রাখবা পৃথিবী বেশি দিন বাকি নেই, তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাকুলুর রিবা আদ্বাফাম মুদআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদেরকে বলছি লা তাকুলুর রিবা আদ্বাফাম মুদআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খায় না। আমার মুসলমান ভাইরা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, চক্রবৃদ্ধি হারে সুদ আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? আল্লাহ পাক বললেন, চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলতা অর্জন করো, বা আল্লাহকে ভয় করো। এই সার্কুলারটা জারি করলেন কে? এই নির্দেশটা জারি করলেন কে? আল্লাহ। এরপরেও লোকেরা সুদ খায় না, গোপনে গোপনে খায়। অনেকেই চিন্তা করলো, এই নির্দেশের পরে তো অনেকেই সুদ খাওয়া বন্ধ করে দিছে, তো যেহেতু সুদ খাওয়া বন্ধ করে দিছে, আমরা বনু সাকিব গোত্র, বনু মুত্তালিব, বনু তালিব গোত্র, এই সকল গোত্রের কিছু কতিপয় লোক দুষ্কৃতিকারী, এরা চিন্তা করলো মুহাম্মদের একটা ঘোষণায় অনেকেই যেহেতু সুদ খাওয়া ছেড়ে দিছে, আমরা একটা সুযোগ পাইছি, এই সুযোগে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। এই সুযোগে কি হয়ে যায়? তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। এই মন মানসিকতার লোক বর্তমান এখনকার এই মুহূর্তে এই সময়ে আসে না নাই? তাড়াতাড়ি বড় লোক হওয়ার মন মানসিকতার লোক আসে না নাই? গাড়ি বাড়ি করার মন মানসিকতার লোক আসে না নাই? এখন বর্তমান সময়ে এই লোকটা সবচাইতে বেশি, আর এই লুবি মানুষটাও সবচাইতে বেশি, কারণ এর চাইতে আরামদায়ক ব্যবসা নাই। এটার নাম দিছে মানি বিজনেস। এটার নাম কি দিছে? মানি বিজনেস। জোরে কর না, ওযুবিল্লাহ। তো আল্লাহ রাসূলের কাছে এসে আবার বিচার দিলেন, আল্লাহ রাসূল এবার ঘোষণা দিলেন, আবার
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ ابو تمرا جرا ایمان انوان کرچو اللہ کے بھائی کرو وَدَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا شُدر ابو شیشت آنشو جیتا آتھے چھٹے چھڑو داؤ اللہ پاک کو دیکھے دو نمبر گوشنا کوئی نمبر جور آواز دیکھون کوئی نمبر گوشنا দুই নাম্বার ঘোষণা প্রথম বললেন আল্লাহকে ভয় করো চক্রবৃদ্ধি হারে সুদ খায় না এবার দুই নাম্বার ঘোষণা দিলেন আল্লাহর নবীর কাছে যখন লোকেরা এসে বিচার দিলেন দুই নাম্বার ঘোষণায় বললেন ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছো সুদের অবশিষ্ট অংশটুকু ছেড়ে দাও এরপরও লোকেরা ছাড়ে না সাহাবীগণ এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ধরনের মিষ্টি মিষ্টি কথায় তো লোকেরা সুদ ছাড়বে না মিষ্টি মিষ্টি কথায় সুদ ছাড়বে না দেখবেন সমাজের মধ্যে যখন কেউ অন্যায় করে কেউ যখন তাকে ধমক দেয় প্রথম একটু আস্তে করে ধমক দেয় ঠিক কি না প্রথম ধমকে যখন কাজ হয় না দ্বিতীয়বার আরেকটু জোরে করে ধমক দেয় ঠিক কি না দ্বিতীয়বারের ধমকে যখন কাজ হয় না তিন নম্বরে যখন ধমক দেয় চোখ গরম করে হাতের মধ্যে লাঠি রে ঠিক না বেটি এই একবার বললাম মানলি না দ্বিতীয়বার বললাম তাও মানলি না এবার লাঠিটা তো চোখ গরম করে বলে কি বলে না জোরে কর না আমার আল্লাহ তাই করেছে প্রথমবার ধমক দিয়েছে মানি নাই দ্বিতীয়বার ধমক দিয়ে আল্লাহ পাক বলেছেন অবশিষ্ট অংশ ছেড়ে দাও তাতেও যখন মানি নাই তিন নাম্বার এবার কিন্তু বাপ মার মতোই সন্তান যখন ভুল করে বা অন্যায় করে দুষ্টামি করে একবার দুইবার তৃতীয়বারের সময় যখন বাবা মা হাতের মধ্যে লাঠি নেয় তৃতীয়বারের সময় আমার আল্লাহ হাতের মধ্যে লাঠি নিয়ে নিছে আল্লাহু আকবার তৃতীয়বারের সময় আমার আল্লাহ বললেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ এইবার বললেন মনে রাখবা যারা সুদ খাওয়া ছাড়বা না হে মুসলমান বন্ধুগণ আমি আপনাদেরকে বলছি কষ্ট লাগলে আমার কিছু করার নাই আল হাক্কু মুল্লুন ওয়ালাউ কারিহাল দুররুন হক কথা যদি তিতাও হয় আমাকে বলতেই হবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদের কাছে যদি কষ্ট বলে মনে হয় আমার করার কিছু নাই আল্লাহ পাক বললেন নবী গো তুমি জানা দাও ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আগের দুইটা ঘোষণার পরেও যারা সুদ ছাড়বে না তাদেরকে সুস্পষ্টভাবে বলে দাও যারা সুদ ছাড়বে না তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো লাড়ি লইছে কি লইছে না এ জোরে কর লইছে কি লইছে না তো যদি বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো এবার যুদ্ধ করার জন্য এই ঘোষণা দিলে লাড়ি লইছে কি লইছে না তো এইবার এরপরেও যারা সুদ খাবেন তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি যুদ্ধ করার মন মানসিকতা থাকে তাহলে সুদ খান আমার আপত্তি নাই কি কোন ঠিক আছে না কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আপনি যদি বলেন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আল্লাহ আছে আল্লাহ রাসূল আছে আপনার এই বিশ্বাস যদি থাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমার কিছু করার নাই আল্লাহর নবী এর পরে বললেন ওয়া আনা আব্দুল্লাহ ইবনে হামজা তাকাসিরুল মালাইকাতু قال قال رسول الله صلى الله عليه وسلم اشد من ستة وثلاثين زينا সুদের 70 প্রকারের গুনাহ কয় প্রকার সুদের 70 প্রকারের গুনাহ তার মধ্যে সবচাইতে নিম্নতম যেই গুনাহ সেই গুনাহ হলো জিনা করা কন্না নাউজুবিল্লাহ আরেক হাদিসের মধ্যে এইভাবে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 شعبة الربا 70 شعبة এক দিরহাম যে সুদের খায় এক টাকা যে সুদের খায় আল্লাহর নবী বললেন হুবান আইসারুহা আইয়ান কাওয়ার রাজুল উম্মা 37 বার জিনা করলে যেই শাস্তি হয়
তার মধ্যে আপন মায়ের সাথে জিনা, আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে মেলামেশা করা, এটা হলো সুদের সর্বনিম্ন গুনাহ। আর জোরে করে নাউজুবিল্লাহ, কোন পাগল এই দুনিয়ার মধ্যে পাওয়া যায় না আপন মায়ের সাথে জিনা করে, কোন পাগল কেউ পাওয়া যায় না আপন মায়ের সাথে জিনা করে। আমার মায়েরা বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনার যে সন্তানটা সুদ খায়, আপনার যে সন্তানটা সুদের ব্যবসা করে, ও মা গো তোমাকে বলছি, তোমার সন্তানটারে পায়ে ধরে গুনাহ তারে বুঝাও, না হলে তোমার সন্তান তোমার সাথে জিনা করে, কন্যা উজবিল্লাহ।